বাংলাদেশের সিনেমার ইতিহাসে বর্তমানে যে সুবাতাস চলছে, সেই সুবাতাসে নতুন আরেকটি পালক যুক্ত হল। টিকিট না পেয়ে এবার পরাণ আর হাওয়ার পুরো শোই কিনে নিলেন দুই প্রবাসী দর্শক। দুই বন্ধু ইতিমধ্যেই পরিচিতদের মাঝে বিক্রিও করে ফেলেছেন সব টিকিট। বিদেশে মুক্তি পেয়েছে দর্শকনন্দিত সিনেমা হাওয়া এবং পরাণ। ছবি দুটি নিয়ে প্রবাসীদের মাঝেও রয়েছে ব্যাপক কৌতূহল। বিদেশের হলগুলোতে এই ছবি দুটির টিকিট সংকট, আর টিকিট না পেয়ে অস্ট্রেলিয়া প্রবাসী দুই বন্ধু কিনে নিয়েছেন ছবিগুলোর পুরো দুটি শো। অস্ট্রেলিয়ার সিডনিতে এমন ঘটনা ঘটিয়েছেন সাব্বির চৌধুরী ও সালমিন সুলতানা তানহা নামে দুই প্রবাসী বাংলাদেশি। তাদের মধ্যে সাব্বির চৌধুরী ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত। তারা জানিয়েছেন, অনেকের মতো তারাও টিকিট পাচ্ছিলেন না। পরে এই দুই বন্ধু পরিকল্পনা করেন সিনেমা দুটির একটি করে পুরো শো কিনে নেয়ার। এরপর তারা যোগাযোগ করেন হাওয়া ও পরাণ সিনেমার অস্ট্রেলিয়ান ডিস্ট্রিবিউটরদের সঙ্গে। পরিবেশকরা তাদের কাছে বিক্রি করেন নতুন দুটি শো। সেই অনুযায়ী রোববার 14 আগস্ট সিডনির হোয়েটস ব্যাংকস টাউনে স্থানীয় সময় সন্ধ্যা 6:30 শোতে দেখেছেন হাওয়া, এবং আগামী শনিবার 20 আগস্ট একই সময়ে তারা দেখবেন পরাণ সিনেমাটি। বিষয়টি নিয়ে সাব্বির গণমাধ্যমকে জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমি অনেক আগে থেকেই যুক্ত। অতীতে বাংলা সিনেমা ডিস্ট্রিবিউশনও করেছি। আমাকে পার্সোনালি ও ফেসবুকে বিভিন্ন বাংলাদেশি অস্ট্রেলিয়ান গ্রুপে টিকিট না পাওয়ার কথা জানাচ্ছিলেন। আমি যেহেতু সবসময়ই কাজ করি অডিয়েন্সের জন্য, সেখান থেকেই আমি ইনিশিয়েটিভটা নিয়েছিলাম। অন্যদিকে সালমিন তার ফেসবুক প্রোফাইল ঘেঁটে জানা গেছে, কিনে নেওয়া দুটি শোয়ের টিকিট ইতিমধ্যেই বন্ধুবান্ধবদের মধ্যে বিক্রি করে ফেলেছেন, যার একটি ছবি গতকাল তারা দেখেও ফেলেছেন। অস্ট্রেলিয়ায় বেশ সাড়া ফেলেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত হাওয়া। প্রথম 2 সপ্তাহের সিডনি এবং মেলবোর্ন শহরের সবগুলো শোর টিকিট বিক্রি শেষ। পরিবেশকরা জানিয়েছেন, টিকিট ছাড়ার 4 দিনের মধ্যেই এই দুটি বড় শহরের সবগুলো শোর টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। অন্যদিকে রায়হান রাফির পরাণের চাহিদাও বেশ, অগ্রিম টিকিটও পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে, সেরকম খবর এসেছে গণমাধ্যমে।